খেলাটা ক্রিকেট হোক কিংবা ফুটবল, বিশ্বকাপের মতো আসর আসলেই চলে প্রেডিকশন, কারা জিতবে, কারা হারবে, কারা লড়বে ফাইনালে, এসব নিয়ে চর্চা হয় বেশ। অক্টোপাস পল থেকে শুরু করে মরুভূমির প্রাণী উঠ নিজেদের প্রেডিকশন জানিয়ে এসেছিল আলোচনায়, ভবিষ্যৎ দেখতে পারা কিংবা অনুমান মিলে যাওয়া চারটিখানি কথা না। এবার পাগলাটে প্রেডিকশন দিয়ে আলোচনায় আসলেন খোদ একজন ক্রিকেটার। 2023 সালে প্রেডিকশন দিয়েছিলেন ভারত সাউথ আফ্রিকা খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। শনিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, আর সেখানে সত্যিকার অর্থে একে অন্যের মুখোমুখি হবে ভারত সাউথ আফ্রিকা। আর এমন প্রেডিকশন দিয়েই বাজিমাত করেছেন সাউথ আফ্রিকান বোলিং অলরাউন্ডার কেশব মহারেজ, যিনি নিজেও আছেন সাউথ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এর আগে আইসিসির কোন টুর্নামেন্টে একবারের জন্য ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। এবার ঠিকই পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনাল খেলবে প্রোটিয়ারা। মনের জোর না থাকলে কি করে এমন প্রেডিকশন করেছিলেন মহারেজ, কি চলছিল তার মাথায়? গত বছরের 16 মে একটা ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আইপিএল এর দল রাজস্থান রয়্যালস, যেখানে কেশব মহারেজকে প্রশ্ন করা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে তোমার প্রেডিকশন কি। হেসে হেসে মহারেজ উত্তর দিয়েছিলেন, আমি বলবো সাউথ আফ্রিকা এবং ভারত, আমি গত বছরও এটা বলেছিলাম। অবশ্যই আমরা কখনো সেমিফাইনাল বাধা পার করতে পারিনি, কিন্তু আমি মনে করি এটা করতে পারা দারুণ হবে। ভারত পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি অনুসরণীয় এবং ভালোবাসা পাওয়া দল। ভারতের হিসেব বাদ দিলে আমি মনে করি বিশ্বব্যাপী সাউথ আফ্রিকাও ভারতের সমান ভালোবাসা পায়, বিশেষ করে ভারতে তো অবশ্যই। এবার সত্যি হলো মহারেজের কথা, সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা, আর ভারত ফাইনালে এসেছে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে। এই দুই দলের কেউই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি। ফাইনালেই যে কোনো এক দলকে বরণ করতে হবে পরাজয়ের স্বাদ, আর অন্য দলের হাতে উঠবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। এখন দেখার পালা প্রথমবারের মতো ফাইনাল খেলেই শিরোপা ঘরে তোলে কিনা প্রোটিয়ারা, নাকি 2013 সালের পর আইসিসির কোনো শিরোপা ছুঁয়ে দেখবে রোহিতের ভারত। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।